আজকের এই ভিডিওটির মাধ্যমে পরপর তিনটে নোটিশ আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করব যেখানে কিন্তু এইট পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করে নিতে পারবেন সঙ্গে যারা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন সঙ্গে যারা গ্রাজুয়েশন পাস করেছেন তারাও কিন্তু এখানে আজকের আবেদনটি করে নিতে পারছেন তো চলো দেরি না করে আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে দেখে নেওয়া যাক তার আগে বলে রাখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদনটি করে নিতে পারছেন গ্রুপ ডি গ্রুপ সি পোস্ট রয়েছে সুপারভাইজর পোস্ট রয়েছে যেখানে কিন্তু প্রচুর যে শূন্যবোধ সেটা কিন্তু দেখতে পারবেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কোনো কাস্টেবেলায় কোনোরকম আবেদন মূল্য লাগবে না একদম ফ্রিতে আপনারা আবেদনটি করে নিতে পারছেন তো চলো দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশগুলি এক এক করে দেখে নেওয়া যাক দেখুন আমি কিন্তু পরবর্তী যে নোটিশটি রয়েছে যেটা কিন্তু গ্রুপ ডি লেভেলের তো গ্রুপ ডি লেভেলের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি সর্বপ্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে সতেরো তিন দু হাজার তেইশ তারিখ থেকে আর আবেদনটি চলবে একত্রিশ তিন দু হাজার তেইশ তারিখ পর্যন্ত সাবমিট আপনারা করে দিতে পারবেন অফলাইনের মাধ্যমে সুন্দর করে একটি বায়োডেটা জাস্ট আপনাদের জমা করে দিতে হবে এই যে অ্যাড্রেসটি রয়েছে সেভেন ডবল জিরো সরি সেভেন ত্রিপল জিরো টু সিক্স এই অ্যাড্রেসে জাস্ট আপনাদের সেই খামটিতে ভরে জমা করে দিলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবার কোন পোস্টের জন্য আমি আপনাদের বলে দিচ্ছি হেল্পার পোস্টের জন্য শুধুমাত্র এইট পাস শিক্ষাগত যোগ্যতায় হেল্পার পোস্ট রয়েছে এবার এটা কিন্তু আনডিজার্ভদের জন্য ঠিক আছে এবার এখানে দেখতে গেলে দেখতে পাবেন হেল্পার ওয়ান ফর কিচেন ঠিক আছে রান্নার কাজের জন্য হেল্পারের নিয়োগটি করতে চলেছে যেখানে কিন্তু এইট পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে এজ লিমিট যেটা লাগবে আঠারো থেকে চল্লিশের মধ্যে এক এক দু হাজার তেইশ অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হবে সঙ্গে বলা আছে এস এস টি ওবিসি পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড় সেই ছাড়টি এখানে পেয়ে যাবেন পেয়ে স্কেল এবার দেখুন এখানে যে বেতনটি আপনাদের দেওয়া হবে খুবই সুন্দর একটি বেতন এখানে দেওয়া হচ্ছে যেখানে কিন্তু রান্নার কাজের জন্য সতেরো হাজার টাকা থেকে আপনাদের যেটা বেতন সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে যাচ্ছেন তো খুব ভালো একটি বেতনে শুধুমাত্র এইট পাসেই চাওয়া হয়েছে এইট পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে খুব শীঘ্রই আবেদনটি করে ফেলবেন দেরি না করে পরবর্তী যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু দেখতে পাবেন মেধা স্কিল ইনস্টিটিউট থেকে এখানে আমি আপনাদের বলে রাখি এই যে রিক্রুটমেন্টের নোটিশগুলি রয়েছে নোটিশগুলির লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি নিচে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন সকল সমস্ত রকম নোটিশের লিঙ্ক আপনারা কিন্তু চাইলে সেখান থেকে এক করে দেখে নিতে পারেন তো দেখুন এখানে প্রথমে যে পোস্টটি রয়েছে সেই পোস্টটির জন্য আঠেরো থেকে বত্রিশের মধ্যে বয়স থাকতে বলা নাম্বার অফ সিট দেখতে পাচ্ছেন তিরিশটি শূন্যপথ রয়েছে যেখানে ডিউরেশন অফ মান্থ এখানে দেখতে পাচ্ছেন সিক্স সিক্স ছ বছর সঙ্গে দেখতে পাবেন সরি সিক্স মান্থ এবং এর সঙ্গে মান্থ যে ডিউরেশন জব ডিউরেশন থাকবে এর সঙ্গে ট্রেনিং থাকবে আপনাদের তিন তিন মাস কিন্তু আলাদাভাবে যে ট্রেনিং সেটা কিন্তু থাকছে টিচার এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টার পোস্টের জন্য এরপরে দেখতে পাবেন এর যে বেতন এখানে পঁয়ত্রিশ হাজার টাকা যে বেতন সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পরবর্তী রয়েছে হসপিটাল এক্সিকিউটিভ পোস্টের জন্য এখানেও সেই বাইশ থেকে বত্রিশের মধ্যে বয়স থাকতে বলেছে তিরিশটি শূন্যপদ রয়েছে আপনাদের কিন্তু সবার প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ছ মাস আর তিন মাস এই সকল কিন্তু আপনাদের ট্রেনিং করানো হবে পরবর্তীতে ক্লাসরুম রয়েছে তিনটে প্লাস তিনটে পরবর্তী নোটিশের মধ্যে চলে এসেছি যেখানে আপনারা দেখতে পারবেন উনত্রিশ তিন দু তারিখ পর্যন্ত আবেদনটি চলবে এটা আপনাদের ব্লক অফিসে গিয়ে জমা করে দিতে হবে এখানে পুরো ডিটেলস আপনারা দেখতে পারবেন যেখানে কিন্তু ওয়াক এজ ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে কোন পোস্টের জন্য এখানে আপনারা অনস্ক্রিনে লক্ষ্য করবেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে বেতন আপনাদের দেওয়া হবে এগারো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন সিক্সটি ফাইভ ইয়ার্সের মধ্যে যে বয়স সেটা কিন্তু থাকতে বলা হয়েছে আর এর সঙ্গে যে বয়সের ছাড় এটা কিন্তু এখানে আর পাবে না কারণ কি সিক্সটি থেকে সিক্সটি ফোরের মধ্যে বয়স থাকতে বলা হয়েছে এগারো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন এখানে রিক্রুটমেন্ট হিসাবে আপনাদের যেটা বলা রয়েছে কারা কারা আবেদনের যোগ্য যদি আপনারা কেউ ব্লক অফিসে কাজ করতেন অ্যাকাউন্টেন্সি নিয়ে বা পঞ্চায়েত সমিতি অফিসে কাজ করতেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট নিয়ে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন এটি কিন্তু গ্রুপ বি বা গ্রুপ সি লেভেলের একটি এমপ্লয় ঠিক আছে ফাইভ ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক তারপরে আবেদনটি করে নিতে পারবেন এটি প্রকাশিত হয়েছে একটি ব্লক অফিস থেকে যেখানে আপনারা দেখতে পারবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পক্ষ থেকে যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন বীরভূমের একটি ব্লকে এই নিয়োগটি করতে চলেছে তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন এই আবেদনটি করার জন্য শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে ওয়াক অ্যান্ড ইন্টারভিউর পরে কিন্তু যে নিয়োগ সেই নিয়োগের প্রসিডিও রয়েছে তো পরপর তিনটে নোটিশ আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কোনো একটি নোটিশ আপনাদের যেটা ভালো লেগেছে আপনারা কিন্তু চাইলে আবেদনটি খুব তাড়াতাড়ি করে নিতে পারেন তো বন্ধুগণ হয়েছিল আজকের এই ভিডিও ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ